আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 14, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কী কী? এই সমস্যাগুলোর কোনো সমাধান কি আমাদের কাছে আছে? এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি? বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা দিন দিন কি বেড়েই চলেছে এবং এই বাড়তি জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বেড়েই চলেছে। কারণ বাড়তি জনসংখ্যার জন্য অনেক বেশি খাদ্যের প্রয়োজন, থাকার জন্য ভূমির প্রয়োজন এবং প্রাকৃতিক সম্পদগুলোরও প্রয়োজন। এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কী কী? বন্ধুরা আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলোর কোনো সমাধান কি আমাদের কাছে আছে? অবশ্যই এই সকল সমস্যাগুলোর সমাধানও রয়েছে। এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? বন্ধুরা এই প্রশ্নগুলোর আলোকে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। তাহলে চলো বন্ধুরা আমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করি। মূল পাঠে প্রবেশ করি এবার আমরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে রেলপথে, নৌপথে জনসংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখানে একটি জনসংখ্যার ছক দেখতে পাচ্ছি। বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কিভাবে দিন দিন বেড়েই চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনে জনসংখ্যা অতিরিক্ত বেড়েছে, বিভিন্ন নৌপথে, রেলপথে জনসংখ্যা কি বেড়েই চলেছে। এখানে বাংলাদেশের জনসংখ্যার একটি ছক দেওয়া আছে। 1961 সালে জনসংখ্যা কত ছিল বাংলাদেশে? 5,52,00,000। 1974 সাল 7,64,00,000। 1981 সাল 8,99,00,000। 1991 সালে 12,14,00,000। 2001 সালে 12,93,00,000 এবং 2011 সালে 14,97,00,000। এভাবে দিন দিন বাংলাদেশের জনসংখ্যা বেড়েই চলেছে। এক, জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব। 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল 100 কোটি। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বসবাস করে, অর্থাৎ 200 বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় 600 কোটি। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা হয় 14,97,72,364 জন। 1970 সালে জনসংখ্যা ছিল প্রায় 7,60,00,000। 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ হয়েছে। জনসংখ্যার ঘনত্ব হল প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা, মোট লোকসংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে খুব সহজে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। বন্ধুরা তোমরা একটি আলোচনা লক্ষ্য করো, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? এক, বাংলাদেশের ক্ষেত্রফল হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। উপরে ছক অনুযায়ী বিভিন্ন সময় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করি। দুই সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, অর্থাৎ আমাদের ঘনত্ব নির্ণয় করতে হবে। ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ যেই পরিমাণে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাটিকে যদি আমরা ক্ষেত্রফল, আমাদের বাংলাদেশের ক্ষেত্রফল হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব জনসংখ্যার ঘনত্ব। আমরা ছকটি লক্ষ্য করি।
প্রথমে 1961 সালে জনসংখ্যা ছিল 5,52,00,000। তাহলে আমরা জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করব 1961 সালে? আমরা 5,52,00,000-কে এর ক্ষেত্রফল হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা ভাগ করব, অর্থাৎ 5,52,00,000-কে ভাগ দেব 1,47,570 দ্বারা। তাহলে আমরা পেয়ে যাব কি 1961 সালের বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব। ঠিক একইভাবে আমরা পরের বছরের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারব। পরের বছর জনসংখ্যা ছিল 1974 সালে জনসংখ্যা ছিল 7,64,00,000। 7,64,00,000-কে যদি আমরা 1,47,570 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 1974 সালের জনসংখ্যার ঘনত্ব। ঠিক একইভাবে আমরা 2011 সাল পর্যন্ত জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করে নিতে পারব। এবার কাজ দুই সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমরা নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি খুব সহজেই সম্পন্ন করবে এবং এই বিষয়ে আরো বিস্তারিত জ্ঞান লাভ করবে। বন্ধুরা, তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের কি ঘটবে? বন্ধুরা, এই প্রশ্নটির উপর ভিত্তি করে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে আমাদের কি প্রয়োজন। প্রথমেই কি করতে হবে, এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় হচ্ছে বাড়তি জনসংখ্যার জন্য আমাদের আরও কি প্রয়োজন। দুই, যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের আরও কি প্রয়োজন হবে, ছকে তার একটি তালিকা তৈরি করি। এবার তোমরা একটি তালিকা তৈরি করবে যে জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের আরও কি কি প্রয়োজন হবে। জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আরও প্রয়োজন হবে খাদ্য, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন এবং ভূমি। তোমরা এই সকল বিষয়গুলো একটি তালিকা তৈরি করবে। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ, তোমাদের নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে কি বাড়তি জনসংখ্যার জন্য অধিক খাদ্য বাসস্থানের প্রয়োজন, আর এ অতিরিক্ত খাদ্য বাসস্থানের জন্য ভূমির পরিমাণও বেশি হওয়া প্রয়োজন। এছাড়াও জনসংখ্যার জন্য অধিক বস্ত্র ও চিকিৎসা সেবার প্রয়োজন পড়ে। অনেক সময় অধিক জনসংখ্যার কারণে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহনেরও প্রয়োজন হয়। নিচে একটি কথোপকথন আমরা দেখতে পাচ্ছি, বেঁচে থাকার জন্য মানুষের কি প্রয়োজন। মেয়েটি বলছে মানুষের খাদ্য, পানি ও আশ্রয় প্রয়োজন। এছাড়াও কি কি প্রয়োজন বলতো বন্ধুরা? এছাড়াও প্রয়োজন হচ্ছে বস্ত্র, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন, ভূমি ইত্যাদি। মহামারী আকারে ডায়রিয়া। বন্ধুরা, এবার আমরা জানব হচ্ছে এই বিষয়টির সারসংক্ষেপ। জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদার সারসংক্ষেপটি আমরা এবার পড়ে নেব। সার সংক্ষেপ, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়বে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে। মানুষ সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কারণ জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যেতে পারে। ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে। বন্ধুরা, লক্ষ্য করো, বাড়তি জনসংখ্যার জন্য আমাদের যে সকল ক্ষতি হতে পারে, যে সকল সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে তা দেখে নিই। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে আমাদের চাহিদাও তত বাড়বে। আমরা সবাই জানি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি মানুষের চাহিদাও বেড়ে যায়। এর ফলে কি হবে, প্রাকৃতিক সম্পদের ওপরও চাপ সৃষ্টি হবে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। কি কি সমস্যা সৃষ্টি করবে? জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমির ঘাটতি দেখা দেবে। এবং বলা হয়েছে মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কারণ যেহেতু আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি, অর্থাৎ জনসংখ্যা অতিরিক্ত বেশি, সেক্ষেত্রে কি জীবাণু দ্রুত ছড়িয়ে পড়বে এবং চিকিৎসা ও শিক্ষার সুযোগ আমাদের কমে যেতে পারে। তাছাড়া প্রাকৃতিক সম্পদের পরিমাণও কি কমে যেতে পারে।
বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা সম্পর্কে, এবং জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমাদের কি কি ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা, আজকের এই পাঠটি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।